কিয়ামতের আগে সবকিছু ধ্বংস হয়ে যাবে, হাশরের ময়দানে সূর্য মাথার উপরে থাকবে। প্রশ্ন হলো, সূর্য কি নতুন করে সৃষ্টি করা হবে নাকি আগের সূর্য থাকবে? আর কিয়ামতের ময়দানে কি আরাফাতের ময়দান হবে? কিয়ামতের ময়দান আরাফাতের ময়দান হবে কি না? আর সূর্য এটাই থাকবে না আরেকটা তৈরি হবে? ভাই, আরেকটা তৈরি হবে না এটা তৈরি হবে, এটা কি আপনার টেনশনের বিষয়? আপনার চিন্তা হওয়া উচিত, সূর্য মাথার উপরে থাকলে আমার অবস্থা কি হবে? আপনি সেই প্রশ্ন সেই চিন্তা না করে বলতেছেন, আচ্ছা এটা থাকবে নাকি আরেকটা থাকবে? এটা ব্যাপারটা হয়ে গেল আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি দড়িটা দেখে বলতেছেন, ভাই এটা দেশি না বিদেশি? প্রশ্নটা ওই টাইপের হয়ে গেছে। আমি প্রশ্নকর্তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, প্রশ্ন আমাদের প্রয়োজনীয় প্রশ্ন করতে হবে। বাহ্যিকভাবে কোরআন হাদিসের কোনো বর্ণনা থেকে বোঝা যায় না যে ভিন্ন কোনো সূর্য থাকবে, এটাই থাকবে সেটাই বাহ্যিকভাবে বোঝা যায়। তবে এটুকু বোঝা যায় রে ভাই, এ সূর্য মাথার এত কাছাকাছি থাকবে, 1 মিলের দূরত্ব থাকবে। এ মিল, এটা বলতে 1 মাইল হতে পারে ও আরও কয়েকটা মিনিং হতে পারে, মানে খুব কাছাকাছি থাকবে, এত কাছাকাছি থাকবে যে মানুষের শরীর এটা থেকে বৃষ্টি থেকে যেরকম পানি পড়ে এরকম ঘাম বের হতে থাকবে। এত কাছাকাছি গেলে তো পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, ছাই হবে না, পুড়ে শেষ হবে না, ভস্ম হবে না, মারা যাবে না, শুধুমাত্র ঘামে সে হাবুডুবু খেতে থাকবে, শাস্তি কষ্ট অনুভব করতে থাকবে। একটা পর্যায়ে মানুষ অসহনীয় পরিস্থিতিতে পড়ে, দুর্বিষহ পরিস্থিতিতে পড়ে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামে দিলে দাও, অন্তত এই পরিস্থিতি থেকে মুক্তি দাও। আল্লাহ তালা আমাদের সবাইকে পানাহা দান করুন সেই ভয়াবহতম দিনে। আল্লাহ তালার কিছু বান্দাকে আল্লাহ তালা আরশের নিচে VIP প্যান্ডেলে ছায়ার মধ্যে রাখবেন, এসিতে রাখবেন, সেখানকার এসি, এবং তাদের এই সূর্যের কষ্ট টষ্ট অনুভব হবে না। তাদের মধ্যে আবার এই 7 শ্রেণীর মধ্যে বেশিরভাগ শ্রেণী হলো যুবকদের। 1 যুবক হলো ওই যুবক যেই যুবক তার যৌবনকাল ইবাদতে কাটিয়েছে, গুনাহে কাটায় নাই, যৌবনকাল থেকে ইবাদত বন্দী করেছে, বুড়াকালে ইবাদতের জন্য অপেক্ষা করে নাই, এই যুবকদেরকে আল্লাহ সেই জায়গা দিবেন। আরেক যুবক হলো সেই যুবক যেই যুবককে কোনো সুন্দরী নারী হারাম রিলেশন করবার অফার করেছে, সুযোগ এসেছে, সে বলেছে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন। আরও 5 শ্রেণী মানুষ আছে, আমি সেদিকে যাচ্ছি না, সময় কম। তাহলে কিয়ামতের ময়দানে সূর্য মাথার কাছে আসলে পরিস্থিতি কি হবে, এটা হলো প্রশ্ন। সূর্যকে এটা থাকবে না আল্লাহ আরেকটা বানাইবেন, সেটা কোনো প্রয়োজনীয় প্রশ্ন না। তবে বাহ্যিকভাবে হাদিস কোরআন থেকে নতুন আরেক সূর্য হবে এরকম কিছু বোঝা যায় না, এটাই থাকা স্বাভাবিক, আল্লাহ আলম, আলমুল গায়েবের বিষয়। আর দ্বিতীয় প্রশ্ন হলো, কিয়ামতের ময়দান এটা কি আরাফাতের ময়দানটাই হবে কি না, এখানেই মানুষের হাশর হবে কি না? আমাদের দেশে এটাও বহুল প্রচলিত, আমরা অনেকে জানি যে হজ করতে গেলে আরাফাতের ময়দানে যে আমরা একত্র হই, এই জায়গাটাতেই কিয়ামত হবে, এটা আমরা অনেকে জানি না। মূলত এই জানাটা সঠিক না, এটা ভুল, এর কোনো ভিত্তি নাই, কোরআন বা হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় যে আপনার হাশরের ময়দান হবে আরাফাতের ময়দান। আরাফাতের ময়দান কতটুকু জায়গা ভাই? গোটা মানব ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ ছিল, সবাইকে আল্লাহ তাআলা একত্র করবেন। তো এটা কোথায়? না, আরাফাতে না। অনেকে মনে করে থাকেন সিরিয়াতে, সিরিয়া বলতে আজকের এই সিরিয়ার ভূখণ্ড শুধু না, সিরিয়া বলতে ঐতিহাসিক যে শাম দেশ, বৃহত্তর সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন সবগুলো মিলে, সেই ভূখণ্ডকে হাদিসে আরদুল মাহশার ওয়াল মানশার বলা হয়েছে। এটা হাশরের জায়গা, হাশরের জায়গা বলতে এখানে ওই হাশর না যেটা কেয়ামত কায়েমের পরে যে হাশর হবে বিচারের জন্য, সে হাশর না। এই হাশর মানে একত্র হওয়া, হাশর শব্দের অর্থ একত্র করা, এর মানে হলো কেয়ামতের একটা আলামত হলো ইয়ামানের আদম থেকে একটা আগ্নেয়গিরি, এটার উৎপাত ঘটবে, পৃথিবীর কোনো দমকল বাহিনী সেটা নেভাতে পারবে না, এটা আস্তে আস্তে পৃথিবীর মানুষকে ধাওয়া করতে করতে ওই জায়গায় একত্র করবে, এটা দুনিয়ার হাসর। কেয়ামতের যে হাসর সেটা না এখানে আপনার বৃহত্তর সামদেশে, না সেটা আপনার আরাফাতের ময়দানে। মূলত দুনিয়ার যে হাসরটা কেয়ামতের আগে হবে সেটা সিরিয়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হল, কোরআন ও হাদিসে অসংখ্য স্থানে আছে জন্ম ও মৃত্যু আল্লাহর হুকুম ছাড়া হয় না, এমত অবস্থা আমার প্রশ্ন, আত্মহত্যাকারী কি নিশ্চিত জাহান্নামী?
প্রশ্নকর্তার প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে উনি জানতে চাচ্ছেন যে জন্ম মৃত্যু সবই আল্লাহর ইচ্ছায় হয়, তা আত্মহত্যাকারীর যে মারা গেছে সেটা তো আল্লাহর ইচ্ছাই হয়েছে, তাহলে তার দোষটা কি? এটা হলো প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর হলো, তার এই সময়টাতেই মৃত্যু, হয়তো মৃত্যু লেখা ছিল, হয়তো না, তার মৃত্যু এ পর্যন্তই, হায়াত এ পর্যন্তই ছিল, এটুকু নিশ্চিত। কিন্তু তার শাস্তি হবে মৃত্যুর জন্য না, তার শাস্তি হবে সে কেন গলায় ফাঁস দিছে, তার শাস্তি হবে সে কেন নিজেকে হত্যা করার জন্য উদ্যোগ নিয়েছে, এর জন্য শাস্তি হবে, মৃত্যুর জন্য না। তার মৃত্যু এই সময় হতো, কিন্তু সে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, বা দারানি আবদি, আমার বান্দা, তার মৃত্যুর সময় হয়েছে ঠিক আছে, কিন্তু সে তাড়াহুড়া করেছে নিজেরটা নিজে, তাড়াহুড়া করে বলতে সময় আগাইতে পারে নাই, কিন্তু নিজেরটা নিজে সে টেনে এনেছে, এটা তার জন্য নিষেধ করা হয়েছে, আল্লাহ নিষেধাজ্ঞাকে অমান্য করেছে, নিজেকে হত্যার মুখে ঠেলে দিয়েছে। আল্লাহ বলেছেন, লা তুলকুবি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না। ভাইরা আমার, আমরা অনেকে জানি না বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা এত ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে যে আমাদের দেশে 2014 সনে, যথাসম্ভব আমি যদি ভুল না করে থাকি, আত্মহত্যায় আমাদের দেশ ছিল পৃথিবীর 38তম দেশ। মাত্র 4 বছর পর আমাদের দেশ আত্মহত্যায় পৃথিবীর 10 নম্বর দেশে পরিণত হয়েছে। এবং করোনার সময়টাতে শত শত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা করেছে। আত্মহত্যার প্রবণতা কোনো জায়গায় বেড়ে যাওয়া ওই জায়গার মানুষের ঈমান দুর্বল হওয়ার লক্ষণ। কারণ কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহই আমার সকল সমস্যার সমাধানকারী, সে কখনো আত্মহত্যা করতে পারে না। আত্মহত্যা করার মানে হল সে আল্লাহর প্রতি আস্থা কমে যাওয়া, তার সমস্যা, তার ঋণ আল্লাহ সমাধান করতে পারেন না, এরকম নাউজুবিল্লাহ, এরকম যখন মনের অবস্থা তৈরি হয় তখন সে আত্মহত্যা করে। আর ইমানদার কখনো নিরাশ হতে পারে না, ওয়ালা ইয়াইয়াস মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে পারে না। ইমানদার সবসময় ভরসা করবে কার প্রতি? দেয়ালে পিঠ ঠেকে গেছে সে বলবে, শেষ নাকের ডগা নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহর কুদরত আমি পেতে পারি, অপেক্ষা থাকবো। ইমানদার নিরাশ হতে পারে না, এই জন্য আত্মহত্যাকারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জাহান্নামে যাবে। প্রশ্নকর্তা লিখেছেন, নিশ্চিত জাহান্নামে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সে জাহান্নামে যাবে, আপনার সেটা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে ক্ষমা করতে চাইলে সেটা আল্লাহর ব্যাপার, যদি ঈমান তার থেকে থাকে ভিন্ন বিষয়, তবে আত্মহত্যাকারী জাহান্নামে যাবে এটা ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। শুধু তাই নয়, তিনি তো স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, চিরকাল জাহান্নামে থাকবে এই কথাও বলেছেন। যদিও মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এর মানে হলো, যদি সে আত্মহত্যাকে বৈধ মনে করে যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে বা অন্য কারণে। আর নবী সাল্লাল্লাহু সাল্লাম কোনো লোক আত্মহত্যা করে মারা গেলে তার জানাজা পড়তেন না, সাহাবিদেরকে অন্যদেরকে বলতেন তোমরা পড়ো, তিনি পড়তেন না, যাতে করে মানুষ আত্মহত্যা না করে। এই জন্য খবরদার, আমাদের সমাজে অনেকের কাছে এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে, আজকাল তো লাইভে এসে আত্মহত্যা করে না, মানে আত্মহত্যাটাকে এনজয় করে নাকি, যে লাইভে এসে আত্মহত্যা করে। অনেকে আবার কালিমা পড়তে পড়তে আত্মহত্যা করে, কালিমা পড়তে পড়তে আত্মহত্যা করা এটা হলো বিসমিল্লাহ বলে মদ খাওয়ার মতো। আপনি খাচ্ছেন মদ, হারাম কাজ, আবার বলতেছেন বিসমিল্লাহ, কোন মদখন নাকি মদ খাওয়ার আগ দিয়া তার মোচ অনেক লম্বা ছিল, মোচটা উঠাই ধরে খাচ্ছে। আরেকজন বলে এত কষ্ট করে খাচ্ছ কেন? বলে যে মোচে কোনো কিছু খাওয়ার সময় লেগে গেলে মাকরু হয়। খাচ্ছে কি? মদ। চিন্তা করতেছে কিসের? মাকরুর। অথচ মোচে লাগলে আসলে মাকরু হয় না, মাসালাও ভুয়া সে বলছে। তো যাই হোক, এই জন্য ভাইরা আমার খবরদার, কোনো অবস্থাতে কারোর মধ্যে আত্মহত্যার চিন্তা যেন না আসে। ইমানদার কখনো আত্মহত্যা করতে পারে না।